সাবস্ক্রাইব করুন অল হেল বাংলা ইউটিউব চ্যানেলটি কে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন নতুন নতুন টেক ভিডিও সবার আগে দেখার জন্য। আপনাদের মধ্যে অধিকাংশ মানুষই আছেন যারা ভাবেন যে DSLR ক্যামেরা ছাড়া প্রফেশনাল ভিডিও রেকর্ড করা তো প্রায় অসম্ভব, কিন্তু আপনি কি জানেন যে আপনার হাতে যে ছোট স্মার্টফোনটা আছে সেটার মাধ্যমে কিন্তু আপনি DSLR মতো ব্লার এফেক্ট ভিডিওতে আনতে পারবেন বা ভিডিও প্রফেশনাল ভিডিও আপনি আপনার স্মার্টফোন দিয়ে কিন্তু রেকর্ড করতে পারবেন। তো আপনিও যদি জানতে চান আপনার সিঙ্গেল ক্যামেরা বা ডুয়াল ক্যামেরা বা ট্রিপল ক্যামেরা যেরকম ক্যামেরারই ফোন হোক কিন্তু আপনি আপনার ফোন থেকে কী করে প্রফেশনাল ভিডিও রেকর্ডিং করবেন, তাহলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি শুভজ্যোতি, আপনারা দেখছেন অল হেল্প বাংলা ইউটিউব চ্যানেলকে। তো আসুন বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে আপনাদের সঙ্গে একটাই রিকোয়েস্ট, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন আজকের ভিডিও শুরু করি। আমরা সকলেই ভাবি যে DSLR বা আপনাদের মধ্যে অধিকাংশ মানুষই ভাবেন যে DSLR ছাড়া কোনো দিনই কিন্তু সে প্রফেশনাল কোয়ালিটির ভিডিও রেকর্ড করা সম্ভব নয় বা তৈরি করা সম্ভব নয়। তো মোবাইল দিয়েও কিন্তু এটা সম্ভব, যদি আপনি ঠিকঠাক সেটিংসগুলো করতে পারেন তাহলে অবশ্যই এগুলো সম্ভব। তো এখানে আমি আজকের ভিডিওটা একটি থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের সাহায্যে নেবো যেটার নাম হচ্ছে ওপেন ক্যামেরা। এই ক্যামেরার যে ডাউনলোডিং লিঙ্কটা সেটা আপনি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, এছাড়া ভিডিও আপনি প্লে স্টোর থেকে ডাইরেক্ট ডাউনলোড করতে পারেন। সো এই ক্যামেরাটা আমি কেন বেছেছি, এই ক্যামেরাটাতে আমি তো ফোনের যে ডিফল্ট ক্যামেরা সেটা দিয়ে করলাম না কেন, ফোনের যে ডিফল্ট ক্যামেরা সেটা কিন্তু সমস্ত ম্যানুয়াল সেটিংস থাকে না এবং সেই কোয়ালিটি কিন্তু আসে না। তো আজকের এই যে ওপেন ক্যামেরা, এই ক্যামেরাটি অনেকেই রেকমেন্ড করে, যারা যারা বড় বড় ভিডিওগ্রাফার তারাও মোবাইলের জন্য এই ক্যামেরাটাকে বেস্ট বলে, কারণ এই ক্যামেরা অনেক রকম সেটিংস আমরা হাতে পাই। সো এই ক্যামেরাটির MB সাইজ হচ্ছে 1 MB। সো আপনার ফোনে কোনো চাপ নেই, আপনার যত কম র্যামেরই ফোন হোক কিন্তু আপনার ফোনে অ্যাপ্লিকেশনটি আপনি ইনস্টল করতে পারবেন, জাস্ট 1 MB অ্যাপ্লিকেশন। সো অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করবেন, ইনস্টল করার পর ওপেন করবেন। সো আমি এখানে ওপেন করে নিই। তো ওপেন করার পর আমি স্টুডিওতে আছি, সো পিছনটা আমি কিছু দেখাতে পাচ্ছি না, ব্ল্যাক দেখাচ্ছি, সামথিং লাইক দিস। তো আপনি দেখতে পাচ্ছেন আমাদের সেই পুরনো টেবিলের উপর আমি আছি, ওখানে থাকা আমাদের লোগোটা। তো আপনারা এবার দেখতে পাচ্ছেন যে এখানে আমরা আমাদের ক্যামেরা অ্যাপ্লিকেশনটিকে ওপেন করলাম। ক্যামেরা অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনি দেখবেন উপরে অনেক কটা সেটিংস আছে, এখানে উপরে অনেক কটা সেটিংস আছে আপনি দেখতে পাচ্ছেন আশা করছি। সো এখানে প্রথমে আমরা সেটিংসে চলে যাবো, সেটিংসের আইকনে, দেন আমরা চলে যাবো ফেস ডিটেকশনটাকে, আমরা এটাকে ডিসেবল করা থাকবে, এটাকে এনেবল করে দেবো। তারপরে নিচে চলে যাবো, নিচে চলে যাওয়ার পর আমরা চলে যাবো এখানে ভিডিও সেটিংসে। আমরা ফটোর কাজ করছি না আজকে, তো সো ফটোর কোনো সেটিংস আমি আজকে দেখাচ্ছি না, ভিডিও সেটিংসটা। ফার্স্ট অফ অল ভিডিও যে রেজুলেশন সেটা আপনি 4K করে নেবেন, আমার ফুল HD পছন্দ বলে আমি ফুল HD করে রেখেছি। সো সব থেকে বেস্ট হবে হাইলি 4K, মানে একদম দারুণ কোয়ালিটির ভিডিও আপনি পাবেন। তারপরে আপনার ফোনে যদি এই সেটিংসতে থাকে ভিডিও এনেবল ভিডিও স্টেবিলাইজেশন, সো এই সেটিংসটি যদি থাকে তাহলে অবশ্যই করে এটাকে এনেবল করে দেবেন, এরকম ডিসেবল করা থাকবে। আর যদি না থাকে তাহলে কিছু করার নেই, যদি থাকে তবে কিন্তু আপনি এটাকে এনেবল করে দেবেন, না থাকলে করতে পারবে না। দেন আপনাকে আর কিছু চেঞ্জ করতে হবে না, দেন একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর আপনার যদি রিস্টার্ট অন ম্যাক্সিমাম ফাইল সাইজ এটাকে অন করা থাকে তো এটাকে অফ করে দেবেন। তারপরে চলে আসবেন রেকর্ড অডিও, রেকর্ড অডিওটাকে এনেবল করে দেবেন, দেন অডিও সোর্সের উপর ক্লিক করবেন। দেন আপনি এক্সটার্নাল মাইক ইফ প্রেজেন্স, যদি আপনি এক্সটার্নাল কোনো আমার মতো মাইক ইউজ করে থাকেন তাহলে এটা করবেন, নাহলে আপনি যে ডিফল্ট অডিও সোর্স এইটা করতে পারেন। সো আমার অলরেডি একটি মাইক আছে বলে আমি এক্সটার্নালটা করে রাখছি। ব্যাস আপনার ভিডিও সেটিংস হয়ে গেল, আর কিছু দরকার নেই। তো আমি একবার ব্যাক চলে আসছি, সো জাস্ট এ সেকেন্ড আমি এখান থেকে একবার ব্যাক চলে আসি। সো এবার আমি আমার যে ক্যামেরার স্ক্রিন সেখানে চলে আসলাম। এবার আপনি এখানে দেখতে পাবেন অনেক কিছু সেটিংস আছে। তো এই তিনটে ডটে ক্লিক করলাম, তিনটে ডটে ক্লিক করার পর আপনি যদি খুব কাছের ভিডিও তুলতে চান তাহলে এই যে ফুলের ছবিটা আছে ম্যাক্রোটাকে অন করে দেবেন, আর যদি খুব দূরে তুলতে চান তাহলে এইটাই অটোতে তুলতে পারবেন বা মিডিয়াম তুলতে পারেন। সো সবসময় চেষ্টা করবেন কাছের ছবি তোলা, এবং যে আপনার যে অবজেক্টটা থাকবে তার থেকে পিছনে ব্যাকগ্রাউন্ডটা ডিস্টেন্সটা অনেক বেশি রাখবেন, তার ফলে হবে কি ভিডিও যে কোয়ালিটিটা আরও ভালো হবে। তো আমি এখানে ম্যাক্রোটা করে দিলাম কারণ কি আমার কাছে জিনিসটা আছে। তো দেখুন অটোলেডি কিন্তু এখানে ফোকাসটা চলে এসেছে। তারপরে যে সেটিংসটা হচ্ছে ISO, ISOটাকে আমি ইচ্ছা মতো কমাতে বাড়াতে পারবো। সো এটাকে অটো করে দেবেন আপনার পছন্দের মতো। এক্সপোজারটাকে একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, আপনার যেরকম কমফোর্টেবল মনে হয় এক্সপোজারটাকে বাড়িয়ে কমিয়ে নেবেন। তারপরে এখানে একটি অপশান আসছে যেটা হচ্ছে যে এক্সপোজার লকড। সো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার স্টুডিও, দেখুন আমি যদি এই লাইটের কাছে নিয়ে যাই, সো এখানে নিয়ে গিয়ে যদি আমি ফোকাস করি দেখুন ক্যামেরার এটা, দেখুন আবার যদি আমি অন্ধকারে নিয়ে আসি তাহলে কিন্তু দেখুন একটু মানে আবছা আবছা ভাব থাকছে, এরকম হঠাৎ হঠাৎ করে নেমে যাওয়া। তো আমি যদি এক্সপোজারটাকে সাপোজ আমি এই লাইট এই অন্ধকারে যদি আমি এখানে এক্সপোজারটাকে এনেবল করে এটাকে লক করে দিলাম, তো আপনি দেখতে পাচ্ছেন এবার কিন্তু এক্সপোজারটা নড়াচড়া করছে না। সো একটা জায়গায় ফিক্সড করার পর আপনি এক্সপোজারটাকে লক করে দেবেন। তো চলুন এবার আমরা আউটডোরে দেখে নিই কীভাবে আমরা ভিডিও ক্রিয়েট করবো। তো এখন আমরা ইউজ করছি Xiaomi Redmi Note 5 Pro, এটা আছে ডুয়াল ক্যামেরা, এবং আপনার যদি সিঙ্গেল ক্যামেরা স্মার্টফোন হয় তাও কিন্তু আপনি আপনার ফোন দিয়ে ব্লার ভিডিও তুলতে পারবেন, অর্থাৎ DSLR ভিডিও তুলতে পারবেন। আর এই ভিডিওটা যেটা আপনি দেখছেন সেটা নিকনের 3500 যে DSLRটা সেটা দিয়ে তোলা হচ্ছে। তো এবার আমি দেখিয়ে দিই আপনি কীভাবে মোবাইল দিয়ে
ডিএসএলআর মতো ভিডিও ক্রিয়েট করবেন। তাহলে আমি এখানে একটি অ্যাপ্লিকেশান, এক্সটার্নাল একটি অ্যাপ্লিকেশান বা থার্ড পার্টি অ্যাপ্লিকেশান ইউজ করছি, সেটি হচ্ছে ওপেন ক্যামেরা। সো এর ডাউনলোডিং প্রসেস এবং যে সেটিংসটা সেটা আমি আপনাকে প্রথমে ভিডিওর প্রথমেই দেখিয়ে দিয়েছি। এবার আমি কিছু ভিডিও স্যাম্পল আপনাকে দেখিয়ে দিচ্ছি এবং কীভাবে ভিডিওগুলো তুলবেন সেগুলো দেখিয়ে দিচ্ছি। সো ফার্স্ট অফ অল আমি এখানে আমার স্মার্টফোন এখানে ওপেন করে নিচ্ছি ওপেন ক্যামেরা অ্যাপ্লিকেশানটি। সো আপনি এখানে দেখতে পাচ্ছেন ওপেন ক্যামেরা অ্যাপ্লিকেশানটি ওপেন করার পর আমি ভিডিও মোডে এখানে সুইচ করে নিয়েছি। আমি আশা করছি আপনি বুঝতে পারছেন ঠিকঠাক। তো এখানে সুইচ করে নেওয়ার পর এবার আমরা কিছু কিছু ভিডিও স্যাম্পল তুলে দেখাবো। সো এখানে আমি দেখছি, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি গাছ রয়েছে। এবার এই গাছের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা সেটা আমি ব্লার করে আপনাকে দেখাচ্ছি। তো জাস্ট এ সেকেন্ড। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে যে অবজেক্টটা আছে সেটাকে যখন আমি ফোকাস করছি অটোমেটিক কিন্তু পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা সেটা অটোমেটিকলি ব্লার হয়ে যাচ্ছে এবং এটি অনেকটা ডিএসএলআর লুক দিচ্ছে। এবার এখানে কিছু সেটিংস আছে, আপনার যে এখানে এক্সপোজারটাকে সেটাকে আপনি এখানে কন্ট্রোল করে নেবেন আপনার কমফোর্টেবল যেটুকু হয়। তারপরে এখানে যে আপনার এক্সপোজারটাকে থাকবে সেটাকে আপনি লক করে দেবেন, নাহলে লাইটটা অনেক সময় বাড়া কমা করে। সো আপনার যেমন সুবিধা হয় সেরকম করতে পারেন। তো আমার দেখুন কিন্তু আমি যখনই এটা আমার ক্যামেরার সামনে এই অবজেক্টটাকে নিয়ে আসছি তখন দেখুন কিন্তু অনেকটা ডিএসএলআর লুক চলে আসছে প্রায় একদমই। হয়তো অতটা অ্যাকুরেট আসবে না কারণ কি ডিএসএলআর ডিএসএলআর জায়গায় আর মোবাইল মোবাইলের জায়গায়। তো আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজে অবজেক্টটা কিন্তু এখানে চলে আসলো। এবার আমি যদি এটাকে নড়াইও তাও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এর যে ফোকাসটা সেটা নড়ছে না। তো এইভাবে আপনি বিভিন্ন রকম অবজেক্টের ফটো তুলতে পারবেন। লাইক আপনাকে আরেকটু কিছু দেখিয়ে দিই আমি এদিকে। তো এখানে যদি আমি এইটাকে যদি ফোকাস করি আপনারা দেখতে পাচ্ছেন পিছনটা কিন্তু খুব ব্লার চলে আসছে। এবার আপনাকে এটাকে ঠিকঠাক করে ফোকাস করে নিতে হবে কারণ কি সবসময় হয়তো লাইটিং কন্ডিশন থাকে না বলে ঠিকঠাক ফোকাস হয় না। তো আপনারা দেখতে পাচ্ছেন পিছনটা অনেকটা রকম ব্লার চলে আসছে। এইভাবে আপনারা যে আপনাদের ভিডিওগুলোতে সেগুলোকে খুব সুন্দরভাবে ব্লার আনতে পারবেন। এই ছিল একটি ছোটো ভিডিও যার মাধ্যমে আমি আপনাদের দেখালাম যে কীভাবে মোবাইল ফোনকে ইউজ করে আপনি ডিএসএলআরের মতো ভিডিও তুলতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, ভালো না লাগলে ডিসলাইক করবেন। লাইক করলে কি হয় ভিডিও করার ইন্সপিরেশনটা বাড়তে থাকে। আর কোনো রকম প্রশ্ন হলে বা ভিডিও কেমন লাগলো ওটা বলতে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি এডিটিং শিখতে চান এবং লাইভ ফটোশ্যুট দেখতে চান তো নিচে কমেন্ট বক্সে একটি চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই করে চ্যানেলকে ভিজিট করবেন। আশা করছি সকলেই ভালো লাগবে। তো আজকের জন্য এইটুকুই, শিখতে থাকুন, জানতে থাকুন আমাদের চ্যানেলের সঙ্গে সদাসর্বদা জুড়ে থাকুন। ধন্যবাদ।